হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের চ্যাপ্টার নাইন অর্থাৎ অফ লাইট বা আলোর ঘটনা এই অধ্যায়টা নিয়ে তো চলো শুরু করা যাক তো সবার প্রথমে আমরা জানবো আলো কিভাবে চলে আলো আসলে সব সময় একদম সোজা পথে চলে অর্থাৎ সরল পথে আলো কখনোই তার দিক পরিবর্তন করে না বা আঁকা বাঁকা পথে সে চলে না তো আলো যে আসলে আঁকা বাঁকা পথে চলতে পারে না সেটা জানার জন্য আমরা একটা সহজ পরীক্ষা করতে পারি এই পরীক্ষাটা করার জন্য কি করতে হবে আমাদের তিনটা কার্ডবোর্ড নিতে হবে হ্যাঁ তিনটা কার্ডবোর্ড নিয়ে আমরা করব কি তিনটা কার্ডবোর্ডের মাঝখানে আমরা ছিদ্র করব একটা করে এবং সেই ছিদ্র করার পর কার্ডবোর্ডগুলোকে আমরা টেবিলের উপর এভাবে কোনো কিছু একটার সাথে ঠেস দিয়ে দাঁড় করিয়ে দিব দাঁড় করিয়ে দেওয়ার পর আমরা যেটা করব আমরা এক প্রান্ত থেকে অন্য দিকে তাকাবো এবং তাকিয়ে দেখব যে অন্য প্রান্তের দেয়ালটা দেখা যায় কিনা যতক্ষণ না প্রান্ত দেখা যায় ততক্ষণ পর্যন্ত কার্ডগুলোকে আমরা এদিক সেদিক মুভ করে নেব তো যখন আমরা অন্য প্রান্তের দেয়াল দেখতে পাবো তখন আমরা বুঝে নিব যে আমরা একদম সোজাসুজি আছে অর্থাৎ এই ছিদ্রগুলো একদম সোজাসুজি অবস্থায় আছে এরপর তুমি করবে কি একটা টর্চ লাইট থেকে একটা লাইট মারবে এই দিক দিয়ে সো এক দিয়ে মারার পর দেখা যাবে যে অপর প্রান্তে দেয়ালের মধ্যে ওই লাইটের আলোটা গিয়ে পড়ছে অর্থাৎ আলোটা সোজাসুজি দিক পথে চলে যাচ্ছে এরপর করতে হবে কি এই অবস্থায় তুমি যে কোনো একটা কার্ডকে ডানে বা বামে সরাবে এবং যখনই তুমি ডানে বা বামে সরাবে তখন তুমি দেখতে পাবে যে অপর আলোটা আর দেখা যাচ্ছে না কেন দেখা যাচ্ছে না কারণ আলো যে সোজা পথে চলছিল সেই সোজা পথটা আসলে বন্ধ হয়ে গিয়েছে কারণ ছিদ্রটা তো সরে গিয়েছে তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে আলো আসলে সব সময় সরল পথে চলে এখন প্রশ্ন হলো যে আমরা আসলে কোন একটা বস্তুকে কিভাবে দেখি হ্যাঁ আসলে আলো ছাড়া কোনো কিছুকেই দেখা যায় না ব্যাপারটা কিন্তু এমন না যে আমাদের চোখ থেকে কোনো একটা বস্তুতে আলো যায় ব্যাপারটা হচ্ছে এই যে যখন আমরা কোনো একটা বস্তু দেখি সেই বস্তু থেকে আসলে আমাদের চোখে আলো আসে যেমন দেখো এই গোলাপ ফুলটা এই গোলাপ ফুলটা আমরা দেখতে পাচ্ছি কেন কারণ কোনো একটা উৎস থেকে সেটা সূর্যের আলো হতে পারে সেটা লাইটের আলো হতে পারে সেখান থেকে এর গায়ে আলো পড়ছে এবং আলো পড়ার পর সেই আলোটা আবার প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসছে এজন্য আমরা এই গোলাপটাকে দেখতে পাচ্ছি কোনো বস্তু থেকে যদি আলো আমাদের চোখে না আসে তাহলে আমরা কখনোই সেই বস্তুটাকে দেখতে পারবো না একটা সহজ পরীক্ষার মাধ্যমে এটাও প্রমাণ করে ফেলা যায় এর জন্য তোমাকে কি করতে হবে একটা বাক্স নিতে হবে একটা জুতার বাক্স হলেও চলবে তুমি করবে কি জুতার বাক্সের মধ্যে যে কোনো একটা বস্তু রেখে দিবে রেখে দিয়ে এর একটা সাইডে একটা ছিদ্র করবে এবং এটা যে ঢাকা সেটার উপরে একটা ছিদ্র করবে তারপর তুমি করবে কি এই যে সাইডের ছিদ্রটা করেছিল এই ছিদ্রটা একটা টেপ বা কোনো কিছু দিয়ে মুড়িয়ে নিবে যাতে এর মধ্যে আলো প্রবেশ করতে না পারে এরপর তোমাকে যে কাজটি করতে হবে এই উপরে যে ছিদ্র সেটার মধ্যে চোখ লাগিয়ে তুমি যে বস্তুটা রেখেছিলে সেটাকে দেখার চেষ্টা করতে হবে তুমি যতই চেষ্টা করো না কেন তুমি যদি চোখ লাগিয়ে দেখো দেখবে ওটার ভেতরে তুমি কিছুই দেখতে পাচ্ছ না কেন দেখতে পাচ্ছ না কারণ ওই বস্তুটার ভেতরে কোনো দিক থেকে আলো এসে পড়ছে না এবং আলোটা না পড়লে সেখান থেকে আলো তোমার চোখেও আসতে পারছে না এই কারণে তুমি বস্তুটাকে দেখতে পাচ্ছ না কিন্তু তুমি যে সাইডের ছিদ্রটি করেছিলে সেটা যদি তুমি সরিয়ে ফেলো তাহলে দেখবে তুমি আবার ভিতরে বস্তুটা দেখতে পাচ্ছ কেন কারণ এই সাইডের ছিদ্র দিয়ে ভেতরে আলোটা প্রবেশ করছে এবং সেই আলোটা ওই বস্তুতে পরে তোমার চোখে যাচ্ছে যার কারণে তুমি ওই বস্তুটাকে আবার দেখতে সমর্থ হবে তো এভাবে আসলে আমরা কোনো একটা বস্তুকে দেখতে পাই তো এবার আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে আলোর প্রতিফলন ও শোষণ এটা কি তো কোনো বস্তুতে যদি আলো পড়ে তা বাধা পেয়ে আবার ফিরে আসে তাহলে তাকে আমরা আলোর প্রতিফলন বলি আর যদি কোনো বস্তুতে আলো পড়ে সেখান থেকে আবার ফিরে না আসে তাহলে আমরা শোষণ বলি সাধারণত যে কোনো কালো বস্তু আলো শোষণ করে নেয় আর দর্পণ বা আয়না এই জাতীয় জিনিসগুলো বা কোনো চকচকে সারফেস আসলে আলো প্রতিফলিত করে এই জন্য সেগুলোকে আমাদের চকচকে মনে হয় যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা আয়না এটার মধ্যে আলো পড়ছে এবং আলোটা সরাসরি রিফ্লেক্ট করে আমাদের চোখে আসছে বাট একটা কাগজের টুকরা বা কোনো একটা অমসৃণ কোনো কিছুতে আলো পড়লে সেই বস্তুটা থেকে আলো সরাসরি চোখে আসে না সেই আলোগুলা কিছুটা শোষিত হয় এবং কিছুটা চারিদিকে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে যায় আর এক্স্যাক্টলি এই কারণেই আমরা ওই ধরনের বস্তুকে সব দিক থেকে দেখতে পাই বা যেসব সার্ফেসে আলো এভাবে এসে পড়ে সেসব সার্ফেসের ক্ষেত্রে আমরা ওই সার্ফেসের যেই জায়গা থেকে আলোটা চোখে আসে সেই জায়গাটা দেখতে পাই না এরকম হয়তো তোমার হয়ে থাকবে যে অনেক সময় ক্লাসরুমে লাইটের আলো পড়ার কারণে তুমি বোর্ডের লেখা দেখতে পাও না কেন দেখতে পাও না ওখানে আসলে আলোর প্রতিফলনটা বেশ ভালোভাবে ঘটে যার ফলে লাইটের আলোটা তোমার চোখে আসে বোর্ড থেকে লেখাটা তোমার চোখে আসতে পারে না কিন্তু একটা সাধারণ কাগজে কিন্তু কখনো এরকম লাইটের রিফ্লেকশন তুমি দেখতে পাও না কারণ লাইটের তলটা অমসৃণ এবং সেখানে আলোটা কিছুটা শোষিত হয় কিছুটা এদিকে ছড়িয়ে যায় এটাকে আমরা আসলে বিক্ষিপ্ত প্রতিফলন বা ব্যপ্ত প্রতিফলন বলি হ্যাঁ আমরা আসলে প্রতিফলনের দুইটা প্রকার সম্বন্ধে জানবো একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন আর এটা হচ্ছে ব্যপ্ত প্রতিফলন সকল পৃষ্ঠ থেকে আসলে আলো প্রতিফলিত হয় মসৃণ এবং পালিশ করার পৃষ্ঠ থেকে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে এবং অমসৃণ পৃষ্ঠ থেকে উল্টোটা ঘটে যেমন দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু আলো সমান্তরালভাবে পড়েছে এবং তারা সমান্তরভাবে নির্গত হচ্ছে এরকম ঘটলে সেটাকে আমরা বলি নিয়মিত প্রতিফলন আর এটা হচ্ছে একটা এব্রোথেব্রো সারফেস এখানে আলোগুলো সমান্তরালভাবে পড়ছে ঠিকই বাট দেখো আলোগুলো ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে এটা হচ্ছে ব্যাপ্ত প্রতিফলন তো এই যে আলো প্রতিফলিত হচ্ছে এই আলো প্রতিফলনের নিয়ম কী বা সূত্র কি সেটা সম্পর্কে আমরা জানবো আলোর প্রতিফলন নিয়ম তুমি খুব সহজে বুঝতে পারবে একটা টেনিস বল দিয়ে তুমি যদি একটা দেয়ালে একটা টেনিস বলকে ছুঁড়ে মারো খেয়াল করে দেখবে এটা যখন দেয়ালে হিট করে কোন অ্যাঙ্গেলে হিট করে এবং সেটা যখন দেয়াল থেকে ফিরে আসে সেটা কোন অ্যাঙ্গেল থেকে ফিরে আসে যদি এটা অবজার্ভ করতে পারো তাহলেই বুঝ তুমি সহজে আলোর প্রতিফলন বুঝতে পারবে কারণ আলো ঠিক এক্স্যাক্টলি এইভাবেই প্রতিফলিত হয় এছাড়া তুমি আরেকটা কাজ করতে পারো আলোর প্রতিফলনটা বোঝার জন্য তোমার ঘরে যে কোনো একটা ছোট আয়নাকে নিয়ে তুমি মাটিতে রেখে তার মধ্যে একটা টর্চ লাইট মারতে পারো এবং মেরে দেখবে যে ছাদের মধ্যে সেই আলো রিফ্লেকশনটা দেখা যাচ্ছে তো তুমি টর্চ লাইটটাকে নাড়াচাড়া করে রুমে তোমার অবস্থানটা পরিবর্তন করে তুমি দেখবে যে ছাদে যে আলো পড়ছে সেই আলোটাও আসলে তোমার সাথে পরিবর্তিত হচ্ছে কেন হচ্ছে কারণ তুমি যখন তোমার পজিশন চেঞ্জ করছো প্রতিফলনের সূত্র বা নিয়ম অনুযায়ী আলোটাও ভিন্ন ভিন্ন দিকে প্রতিফলিত হচ্ছে তো আলোর এই প্রতিফলনের স্পেসিফিক সূত্রটা আমরা জানবো আলোর প্রতিফলনের সূত্রটা কি আলোর প্রতিফলনের সূত্রটা কি সেটা জানার আগে আমার মনে হয় কয়েকটা বিষয় আমাদের জানতে হবে তো ধরো এটা হচ্ছে একটা দর্পণ আর কি বা আয়না তো আমরা একটা আলোক রশ্মি এই পথ বরাবর ফেললাম কোন একটা উৎস থেকে সো এই রশ্মিটাকে আমরা বলছি আপতিত রশ্মি কি আপতিত রশ্মি তো এই যে আপতিত রশ্মিটা এই যে বিন্দুতে গিয়ে পড়লো এটাকে আসলে বলা হয় আপতন বিন্দু কি বলা হয় আপতন বিন্দু এবং এই আপতন বিন্দু থেকে আলোটা পরার পর আলোটা এভাবে গেল দেন এভাবে রিফ্লেক্ট করে চলে গেল মানে প্রতিফলিত হয়ে চলে গেল এই রশ্মিটাকে আমরা বলি প্রতিফলিত রশ্মি সো আলোটা এভাবে এসে এভাবে প্রতিফলিত হলো তো আলোটা এই যেই বিন্দুতে প্রতিফলিত হলো যেটাকে আমরা আপতন বিন্দু বলছি আমরা করি কি এই বিন্দুতে একটা লম্ব চিন্তা করব কি চিন্তা করব লম্ব যেটা কিনা এই যে আয়নার সাথে লম্ব হিসেবে আছে খেয়াল করে দেখো এটা কিন্তু আয়নার সাথে লম্ব হয়েই আছে তো এইটাকে আমরা বলছি অভিলম্ব কি বলা হয় অভিলম্ব তো এই যে আপতিত রশ্মিটা এবং এই যে অভিলম্বটা আমরা কল্পনা করলাম এটার মাঝখানে আমরা একটা কোন পেয়ে গেলাম না এই কোনটাকে আমরা বলি আপতন কোন ঠিক একইভাবে এই অভিলম্বের সাথে এই যে প্রতিফলিত রশ্মিটা এটার মাঝখানে আমরা একটা কোন পেয়ে গেলাম এই কোনটাকে আমরা বলি প্রতিফলন কোন তো তার মানে এখানে আমরা কয়টা জিনিস সম্পর্কে জানলাম আমরা আপহিত রশ্মি জানলাম আপতন বিন্দু জানলাম প্রতিফলিত রশ্মি জানলাম অভিলম্ব জানলাম তারপর দেখলাম আপতন কোন তৈরি হচ্ছে এবং প্রতিফলন কোন তৈরি হচ্ছে অর্থাৎ টোটাল ছয়টা বিষয় আমরা জানলাম এই জিনিসগুলো আমরা একটু মুখস্থ করে ফেলবো যে কোনটাকে কি বলে তো এই যে আলোক্রসি যে আপতিত হয় এটাকে বলা হয় আলোক রশ্মির আপতন এবং ফিরে আসাকে বলা হয় প্রতিফলন এবং এখানে এই যে আপতন কোন এবং প্রতিফলন কোন সময় সমান হয় মানে এই কোনটা এবং এই কোনটা এখানে সমান এবং এটাই হচ্ছে আসলে প্রতিফলনের সূত্র এই নিয়ম মেনে যে কোনো দর্পণে আলো প্রতিফলিত হয় তো এটা সম্পর্কে তোমরা যখন আরো উপরের ক্লাসে উঠবে আরো বিস্তারিত আলোচনা পাবে সেখানে আরো বিস্তারিত কাজ করতে হবে তো এবার আমরা দর্পণের সৃষ্ট প্রতিবিম্ব সম্পর্কে আরেকটু জানবো আমরা নিশ্চয়ই প্রতিদিন আয়না সামনে দাঁড়াই এবং আমরা দেখতে পাই যে আমাদের প্রতিবিম্বগুলো কিরকম হয় আমাদের নাচার সাথে সেগুলো নাড়াচাড়া nah, করে তো যখন কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত আমাদের চোখে আসে তখন তো আমরা ওই বস্তুটা দেখতে পাই কিন্তু যখন কোনো মসৃণ বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে তখন আমরা ওই মসৃণ বস্তুটা দেখি না বরং যেই বস্তু থেকে আলোটা ওই মসৃণ বস্তুতে পড়ে আমাদের চোখে আসে সেটা আমরা দেখতে পাই এক্স্যাক্টলি সেই ঘটনাটাই ঘটে আমাদের সাথে যখন আমরা আয়নার সামনে দাঁড়াই আমরা যখন আয়নার সামনে দাঁড়াই আমাদের শরীর থেকে আলোটা মসৃণ আয়নাতে গিয়ে পড়ে এবং সেই আয়না থেকে আলোটা আবার আমাদের চোখে আসে যার কারণে আমরা ওই আয়নার মধ্যে আমাদের নিজেদেরকে দেখতে পাই একটা সমতল দর্পণের সৃষ্ট প্রতিবিম্ব সব সময় তোমার সমান অর্থাৎ যে কোনো বস্তুর বেলাতেই এটা সত্য আর কি মানে তুমি সমতল দর্পণের সামনে কোন একটা বস্তু রাখলে তুমি ওটার যে প্রতিবিম্ব দেখতে পাবে সেটা হুবহু একই সাইজের হবে এবং দর্পণ থেকে তুমি যত দূরে যাবে তোমার প্রতিবিম্ব তত দূরে যাবে এবং দর্পণ থেকে তুমি যখন কাছে আসবে তোমার প্রতিবিম্ব এক্স্যাক্টলি তত কাছে আসবে অর্থাৎ দর্পণ থেকে তুমি এবং তোমার প্রতিবিম্বের দূরত্ব সব সময় সমান থাকবে এবং আরেকটা জিনিস হয়তো তোমরা খেয়াল করেছো যে দর্পণের সামনে দাঁড়ালে ডান হাত বাম হাত হয়ে যায় অর্থাৎ তুমি যদি ডান হাত দিয়ে দাঁত ব্রাশ করতে থাকো তুমি দেখবে যে তোমার প্রতিবিম্ব বাম হাত দিয়ে দাঁত ব্রাশ করছে তো এটাকে আমরা আসলে বলি পার্শ্ব পরিবর্তন তো এভাবে দর্পণের সামনে যে বিম্বগুলো তৈরি হয় কিভাবে তৈরি হয় কেমন হয় আরো অনেক বিস্তারিত আলোচনা আমরা যখন আরো উপরের ক্লাসে উঠবো যখন আমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করব তখন জানতে পারবো তো এবার আমরা চলো কিছু আলোকীয় ঘটনা দেখে নেই তোমরা হয়তো সেলুনে চুল কাটানোর পরে অনেক সময় দেখবে যে সেলুনওয়ালা তোমাদের মাথার পেছনে যে কাটা হয়েছে সেটাকে তোমাদেরকে দেখায় আরেকটা আয়নার মাধ্যমে তো তুমি কিভাবে তোমার মাথার পেছনের অংশ দেখতে পারো আসলে যেটা হয় তোমার মাথার পেছনের অংশ থেকে আলো ওই ছোট্ট আয়নাটায় গিয়ে পড়ে এবং ওই ছোট্ট আয়নাটা থেকে প্রতিফলিত হয়ে তোমার সামনে থাকা বড় আয়না যায় এবং সেই বড় আয়না থেকে সেই আলোটা আবার প্রতিফলিত হয়ে তোমার চোখে আসে যার ফলে এই দুইটা আয়নার সমন্বয়ে তুমি তোমার মাথার পেছনের অংশটা দেখতে পাবে এবং বুঝতে পারো যে তোমার হেয়ার কাটটা কেমন হয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবহার হতে পারে কি হচ্ছে এমন একটা নলের মতো অংশ যেটার মধ্যে এই কোণাগুলোতে পঁয়তাল্লিশ দর্পণ বসানো থাকে এতে হয় কি তোমার এই নলটার মুখের সামনে যদি কোনো বস্তু থাকে সেই বস্তু থেকে আলো প্রথমে এখানে গিয়ে রিফ্লেক্ট করে আবার এই দর্পণে রিফ্লেক্ট করে তোমার চোখে আসে মানে এভাবে তুমি আসলে তোমার চাইতে অনেক উপরের কোনো বস্তুকে দেখতে পাবে অথবা অনেক উপর থেকে কোনো বস্তুকে দেখতে পাবে অনেক সময় বেড়া বাধা ডিঙিয়ে দেখার জন্য আমরা এটা ব্যবহার করি এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যবহার হচ্ছে সাবমিনের তো মানুষের যেন সাবমিন পানির নিচে চলে বা তাকে পানির উপরেও দেখার প্রয়োজন পড়ে সো পানির উপরে দেখার জন্য সাবমেন এই ধরনের যন্ত্রটা ব্যবহার করে যার ফলে পানির নিচে সাবমিনের ভিতর বসে থেকেও তারা পানির উপরে কি হচ্ছে সেটা দেখতে পারে তার মানে বুঝতেই পারছো যে আলোর প্রতিফলন আমাদের অনেক 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 কাজে লাগে তো আজকের মতো এই চ্যাপ্টার আলোচনা এখানেই শেষ করে দিয়ে আমি হাসান সাইন অফ করছি সবাই ভালো থাকুক সুস্থ থাকো দেখা হচ্ছে পরের অধ্যায় টাটা